পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রতিবেশী দেশ ভারতের সরকার প্রধান নরেন্দ্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠান প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয় শুভেচ্ছা বার্তায় মোদী লিখেছেন ভারতীয় জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাই চিঠিতে লেখা হয়েছে মুসলিম উম্মাহর পাশাপাশি বিশ্ববাসীও একাত্মতা ও ভ্রাতৃত্ববোধ উপলব্ধি করছে এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের ফলেই প্রতিবেশী দুই দেশের সুসম্পর্ক রোল মডেলে রূপান্তরিত হয়েছে ভবিষ্যতে শেখ হাসিনার সঙ্গে ধারাবাহিকভাবে কাজের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ভারত আগ্রহী বলে চিঠিতে লেখেন নরেন্দ্র মোদী